বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী বুধবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত দীঘায় জারি সতর্কতা প্রবল দীঘার সমুদ্র সৈকতে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তার জেরে টানা বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে দুই চব্বিশ পরগনা কলকাতা ও পূর্ব মেদিনীপুর জেলায় দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হুগলি ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম মেদিনীপুর হাওড়া ও নদীয়া জেলাতে বৃষ্টির সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতেও এদিন একশো মিলিলিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতেও এদিন একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এদিন কলকাতায় বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম কলকাতা হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির পরিমাণ থাকবে দেড়শো মিলিমিটারের আশেপাশে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বুধবারেও বৃষ্টি থাকবে নদিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় নিম্নচাপের প্রভাবেই মঙ্গলবার ও বুধবার থাকছে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির জেরে ডিভিসির দুর্গাপুর জলাধার থেকে ময়ূরাক্ষীর তিলপাড়া কংসাবতীর মুকুটমণিপুর জলাধার থেকে বেশ কয়েক হাজার কিউসেক জল ছাড়া হতে পারে বলে রাজ্যের শেষ দপ্তর সূত্রে জানা গেছে দফায় দফায় সেই জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে মনে করা হচ্ছে সেই জল বুধবার এসে পৌঁছাবে দুই মেদিনীপুর হাওড়া ও হুগলি জেলায় পাশাপাশি বীরভূমের বেশ কিছু এলাকায় প্রাথমিকভাবে বীরভূম জেলার সাঁথিয়া লাভপুর মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও মেদিনীপুর সদর মহকুমায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে একই রকমের সতর্কতা জারি করা হয়েছে হুগলি জেলার আরামবাগ মহকুমাতেও হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা এবং পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় তৈরি রাখা হচ্ছে ফ্ল্যাট সেন্টারগুলি নিম্নচাপের জেরে রবিবার থেকেই উত্তাল হয়েছে বঙ্গোপসাগর সাগর পৃষ্ঠে ঘণ্টায় ষাট কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া দীঘার সমুদ্রে জলোচ্ছ্বাস মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সাগরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাশাপাশি বকখালি ফ্রেজারগঞ্জ দীঘা মন্দারমণি তাজপুরের মতো সৈকতগুলিতে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্রবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নদীবাদগুলির দিকেও কড়া নজরদারি চালানো হচ্ছে দুই জেলারই কিছু নিচু এলাকার মানুষদের যাতে প্রয়োজন পড়লে দ্রুত সরিয়ে নেওয়া যায় তার ব্যবস্থাও করা হয়েছে গোটা বিষয়টিতে নজরদারি চালানোর জন্যে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম গত আটচল্লিশ ঘন্টার টানা বর্ষণে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি নদীবাদ উপচে জল থৈথই অবস্থা কাকদ্বীপের টলার ঘাটে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় সমস্ত ট্রলার গভীর সমুদ্র থেকে ফিরে এসেছে উপকূলে তবে নিম্নচাপ কাটলেই তারা আবার রওনা দেবে মাছ ধরার উদ্দেশ্যে তাই ট্রলারগুলিতে তেল ও বরফ মজুত করার কাজ চলছে জোর কদমে। রিপোর্ট নিউজ নোমেন্সল্যান্ড বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্ডিলাল এবার তোমার শহর বনগা শিমুলতলার মোড় যশোর রোড সবাইকে জানাই সাদর আমন্ত্রণ